আসসালামু আলাইকুম আব্বু, তোমার ধরেছিল আমার ছোট ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, ঠিক আছে, আমার ছোট চাচার ছোট ছেলে। অ্যান্ড আপনারা আলহামদুলিল্লাহ যেন আমাকে এত দোয়া করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যেন আমার বাবাকে নিয়ে ভিডিও বানালে আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং অনেক বেশি ভালোবাসেন। আমার বাবা জীবনের প্রথম কেক কাটছে, সেই কেকটা পাঠাইছে হচ্ছে লিটিল কেক অর অ্যান্ড সুইটস থেকে। এইটা আপনারা অবশ্যই একবার হলো এই কেকটা একটু অর্ডার দিয়ে খাবেন। আমি বলবো যে 500 টাকার নিচেই এইভাবে তো ভ্যানিলা চকলেট মিক্স করা কেকগুলো আপনারা পাচ্ছেন 500 টাকার নিচেও পাউন্ড। আর কিছু বলবো না, এটা খুলনার আপুরা হয়তো বা বুঝতে পারবেন যে কেক এই প্রাইজে এত টেস্টেবল কেক আসলে হয় না, বাট এটা পসিবল শুধু এই আপুর কারণে। আর আপুকে অনেক থ্যাঙ্কস যে আমার আব্বু জীবনে কেক কাটে নাই, ফর দ্য ফার্স্ট টাইম আমার আব্বু নিজের হাতে কেক কাটছে, ঠিক আছে। দেখেন মাশাল্লাহ 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 বলবেন, কেউ হুড়াবেন না, একটা পেঁপেতে 3 কেজি হবে, এটা 3 কেজি ওজনের হবে, কেউ হুড়াবেন না, মাশাল্লাহ বলেন। হ্যাঁ এইখানে অনেকগুলো আছে, এই যে সবাই হচ্ছে মাশাল্লাহ বলবেন, ঠিক আছে, ফেফে দেখে কেউ হুড়াবেন না, সবাই মাশাল্লাহ বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই যে আমার আব্বু হচ্ছে গাছে ওষুধ দিচ্ছে, দেখেন এই বরবটি গাছ আমাদের, এই যে সব বরবটি গাছ আমাদের, এই দেখেন টমেটো গাছও আমাদের, এই দেখেন এই টমেটো আমাদের, এই যে টমেটো গাছও আমাদের। আর হচ্ছে এই যে শিম গাছ দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে শিম গাছও আমাদের। হ্যালো আপু, জিসান ভাইয়া কেমন আছেন? এই যে এই এইটাও কিন্তু আমাদের, ঠিক আছে, এই শিমগুলো আমাদের গাছের। আর এই যে বেগুন, এই দেখেন বেগুন গাছও আমাদের, এই যে এখানে বেগুন হয়েছে। মিষ্টি কুমড়ো গাছে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল বড় বড় সাইজের মিষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ শুকরিয়া যেন আমাদের গাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এত কিছু দিছে, কারণ আমার আব্বু খুব ভালো মনের মানুষ এবং খুব সৎ মানুষ। সত্যি কথা হচ্ছে আমার আব্বু খুব সৎ মানুষ এবং খুব মানে পরিশ্রমী একটা ব্যক্তি, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই বেলায় শীতকালে দেখেন আপনারা সোয়েটার পরে বসে আছেন, আমার আব্বু হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কাজ করতেছে। এই যে মানে এত বেশি পোকা আপনারা দেখতেই পারবেন, পোকাগুলো উঠতেছে দেখেন, এত বেশি পোকায় ওষুধ না দিলে এই সবজিগুলো আর খাওয়া যাবে না। এটা হচ্ছে হুইল পাউডার, কোনো ওষুধ না, ওষুধ কাটাবার হুইল পাউডার, আচ্ছা কাটাবার হুইল পাউডার মিক্স করা সবজি বাগান। জি দ্বিতীয় তোমার ফাইন, দ্বিতীয় তাহলে তোমার সান মেকটিন, তাহলে কাটাপ, তারিফের তোমার তুন্দা। তুমি শীত কাপড় না পরে কাজ করতেছো কেন আব্বু? গরমে যে গোসল করতে হবে, শীত কাপড় মানে এই ঠান্ডার মধ্যে শীত আছে না, গোসল করবে না কেন খামার দিয়ে? মাশাআল্লাহ ফরমালিন মুক্ত সবজি। জি ভাই আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই যে ওষুধটা দিচ্ছে, এই ওষুধটা দিয়ে হচ্ছে আপনার এই পোকা, এই যে আবার করলা গাছও আছে, অনেক গাছ আলহামদুলিল্লাহ। আমার আব্বু সব সময় জন্য এই কৃষিবিদ কাজ করে, বিশ প্রকারের সবজি আছে আমাদের, হালাল উপার্জন করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন বেগুনও আছে, আমি বললাম না জান কেবল বেগুন ছোট ছোট পড়তেছে, বিক্রি করে না, বিক্রি করে না, হালাল ইনকাম এবং সৎ পথের ইনকাম, সত্যি কথা যেটা। জি এই যে এই সহজ সরল মানুষটাই এই ঘেরটা করে, এই যে আমাদের ঘের, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই পাশে সব শিম আর হচ্ছে বরবটি গাছ, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে আপনার সব পেঁপে গাছ, সবজি গাছ, করলা গাছ, বেগুন গাছ অ্যান্ড হচ্ছে বরবটি গাছ, করলা, টমেটো, বেগুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেন সব উপার্জন করে। মিষ্টি কুমড়াও আছে, ওই যে 20 প্রকারের সবজি, আসলে আমি তো সব কিছু নামও বলতে পারছি না। অ্যান্ড আব্বু ওই পাশ থেকে সবজি দিয়ে আসুক, আমি একটু ভিডিও মেক করে দেন হচ্ছে রেখে দিচ্ছি। সবাইকে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করছি। আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতে ব্যাক করবো, সো সবাই ভালো থাকেন। আর আমার আব্বু যে সবজিতে হচ্ছে ফরমালিন দিচ্ছে, মানে ফরমালিন মুক্ত করতেছে, আপু যাইতে জায়গাটা কোথায়? এটা হচ্ছে বাগেরহাটে, আমাদের কেউ কিছু টাকা সবজি দিয়েন। আচ্ছা ঠিক আছে, টাটকা সবজি দিয়ে দিব, সমস্যা নাই, চলো। অ্যান্ড এইখানে হচ্ছে একটা ঘেরের বাসা, এটা আমাদের না, আমার আব্বুর একটা বাসা বানায় দেওয়ার ইচ্ছা আছে, শুধু হচ্ছে টাকার বিনিয়ে পারি নাই, কারণ সব দিকে সামলানো লাগে। এই ঘেরের বাসায় আমার আব্বু মাঝে মধ্যে থাকে, বাট এইখানটা আমি একটা কিছু করে দিব ইনশাল্লাহ। হচ্ছে 2 ভান টিন কিনে
সুন্দর করে বাঁশ দিয়ে 10-12টা বাঁশ দিয়ে আমি এখানে একটা বাসা বানায় দিব, যেটাতে আমরা বসে পিকনিকও করতে পারবো। দেখেন আমাদের বাসাটা ভাঙা, চাইছিলাম আব্বুকে এরকম একটা বাসা করে দিব আমরা, যাতে 5 জন বসতে পারি এবং একটা রান্না করার একটা জায়গা থাকবে যেটাতে আমরা একটু পিকনিক করতে পারি, তাই না বলেন? যাক, আমার আব্বুর কষ্টটা আল্লাহ পাক বুঝলেই হবে। বান্দা আসলে কি করে, আপনারা আমাকে ক্যামেরার সামনে দেখেন, বাট ক্যামেরার পিছনের লাইফটা কেউ জানে না, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। সো এই এই যে মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, ঠিক আছে, এই পেঁপেগুলো দেখে শিমগুলো দেখে কেউ উড়ায় দিবেন না, মাশাল্লাহ বলতে হবে। এবং টমেটোগুলো দেখছেন না, মাশাল্লাহ না, মাশাল্লাহ বলতে হবে, কেউ যেন ঘুরায় দেওয়া হয় না। 3 কেজির উপরে হবে পেঁপেগুলো, এক একটা পেঁপেতে, ঠিক আছে, এখানে 1 কেজির উপরে হবে সবগুলা, আলহামদুলিল্লাহ। এটা একদম ফরমালিন মুক্ত, আর আমাদের গাছে যদি ওষুধ দিত দেখতেন ফল ভরে যাইতো। আমাদের গাছে ফল কম বাট গাছ বেশি, কারণ আমরা ফরমালিন কম দিই, মানে ফরমালিন বলতে কি ওষুধই দেওয়া হয় না, সত্যি কথা হচ্ছে এটা। এই যে এখান থেকে দাঁড়ালে আমাদের ঘেরটা পুরোটাই আপনারা দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ঘের। এটা হচ্ছে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের ঘের, এবং এখানে মাছ আছে, এদিকে হচ্ছে সবজি বাগান। উই যে আমার আব্বু হচ্ছে এ কুনাই, উই যে আল্লাহ পাক বরকত দান করুক ইনশাল্লাহ ভাইয়া, হৃদয় খান ভাইয়া ইনশাল্লাহ দোয়া করবেন। সো এখন চলে যাচ্ছি আমি আর আমার চাস্তো ভাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।